এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং জিটিভি। আইসিসি 2019 বিশ্বকাপের পর থেকে দলের বাইরে রয়েছেন সাব্বির রহমান। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও ফিরতে পারেননি তার পুরনো রূপে। তবে বহু জল্পনা কল্পনা পেরিয়ে সুপার লিগের প্রথম ম্যাচেই দারুণ পারফরমেন্স করলেন সাব্বির রহমান। আজ বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগারের বিপক্ষে খেলতে নেমে তুলে নিয়েছেন এক দুর্দান্ত সেঞ্চুরি। বিধ্বংসী সাব্বির রহমান ফিরেছেন তার পুরনো রূপে। নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করা সাব্বির রহমান খেলেছেন 125 রানের এক জমকালো ইনিংস। এই সেঞ্চুরি করতে বল খেলেছেন 88টি, সম্পূর্ণ ইনিংসে খেলেছেন 111টি বল, চারের মার মেরেছেন 8টি, ছয়ের মারও ওই 8টি। বাংলাদেশের ক্রিকেটে যে একজন ফিনিশারের বড়ই অভাব। সাব্বির রহমান ভালো খেলুক, জাতীয় দলে ফিরে আসুক, দেশের জন্য ভালো কিছু করুক, সেই প্রত্যাশাই করি আমরা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সাব্বির রহমান ভালো খেলে আবার জাতীয় দলে ফিরতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।